ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال النبي صلى الله عليه وسلم لا صلاه لمن لم يقرا بفاتحه الكتاب সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে মাগরিবের সালাতের পরে কিছুক্ষণ আল্লাহর দিনকে জানার জন্য বসার তৌফিক দান করেছেন। আমরা সেই রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সূরা ফাতিহা সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি, যেহেতু ফাতিহাটা আমরা প্রতি সালাতে অবশ্যম্ভাবীভাবে পড়ে থাকি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন সাবআম মিনাল মাসানি, সূরাতুল হিজরে আল্লাহ বলেন বারবার পঠিতব্য সাত আয়াত বিশিষ্ট একটি সূরা নবী আমি আপনাকে দান করেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাতই হয় না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা না পড়ে। বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারী অধ্যায় রচনা করেছে ইমাম মুক্তাদি মুনফারিদ একাকী নামাজ জামাতবদ্ধ নামাজ, যে কেউ সালাত আদায় করবে তাকে সূরা ফাতিহা পড়তেই হবে। অধ্যায়ের পরে হাদিসটা আনছেন, যে হাদিসটা আমি আপনাদের সামনে পেশ করছি, এই হাদিসটা দিয়ে উনি দলিল প্লেস করছেন যে তার সালাতই হবে না। লিমান হচ্ছে আম আরবিতে, একটা হচ্ছে আম কথা আর একটা হচ্ছে খাস কথা, খাস হচ্ছে নির্দিষ্ট। এইখানে আম মুফাসসিরিনরা বলছেন সৌদি আরবের থেকে আব্দুল মাজেদ দরিয়াবাদীর তাফসির উর্দুতে সেখানে লিখছেন যে লিমান হচ্ছে আম সকলের জন্য, যেই সালাত পড়বে তাকে সূরা ফাতিহা অবশ্যই পড়িতে হবে। এবং সূরা ফাতিহাটা আসলে এত গুরুত্বপূর্ণ কেন, আমরা আসলে এটা নিয়ে অনেক বাড়াবাড়ি করছি আমাদের দেশে, এটাকে যারা মানে আর যারা মানে না তাদেরকে নিয়ে অনেক গণ্ডগোল হয়েছে, যেগুলো আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায়। মসজিদ আলাদা হয়ে গেছে, সম্পর্ক নষ্ট হয়েছে, একদল সূরা ফাতিহা পড়ার পক্ষে আর এক বিপক্ষে, পক্ষ বিপক্ষ লেখালেখিও অনেক হয়েছে। এরকম মোটা বলিয়ামের বই দেখেছি আমি তাওহিদ পাবলিকেশনে, বিদেশি বই, শুধু সূরা ফাতিহাকে কেন্দ্র করে লেখা হয়েছে। আমি তফসিরে নাঈমি পড়ছি আপনার পাকিস্তানে, সেখানেও মানে 30 খণ্ডের মতো তাফসিরের তাফসির, তার একটা বড় বলিয়ামই সূরা ফাতিহার পরে লেখা হয়েছে। তো এভাবে করে দেখা যায় যে সূরা ফাতিহা নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা আমাদের সমাজে। তো আসলে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা হচ্ছে কোরআনে কারিমের প্রারম্ভ শুরু, এটাকে আমরা বলি ভূমিকা। একটা কিতাব লিখলে তার একটা ভূমিকা লেখা হয়, ভূমিকাটা লেখা হয় এই জন্য যে কিতাবে কী লিখতে চাচ্ছে লেখক তার সার নির্যাস বর্ণনা করে দেওয়া হয় ভূমিকার ভিতরে, যে এই কিতাবে আমি এই এই কথাগুলো বলতে চাচ্ছি, তার মুলাখ্যাস, তার একটা মানে নির্যাস, যে কথাগুলা সার নির্যাস কথাগুলা ভূমিকার ভিতরে বলে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে যে বর্ণনাগুলো দিয়েছেন তার বেশিরভাগই হচ্ছে তাওহিদ ভিত্তিক। কোরআনে কারিমের পরতে পরতে তাওহিদ দেখা যায়, আর তাওহিদ উলামা একরাম তিনটা বিষয়ের ভিতরে তাওহিদকে সীমাবদ্ধ করেছেন, একটা হচ্ছে তাওহিদুর রুবুবিয়া, আরেকটা হচ্ছে তাওহিদুল উলুহিয়া, আরেকটা হচ্ছে তাওহিদুল আসমা ওয়া সিফাত। তো এই তিনটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত আকারে সূরা ফাতিহার ভিতরে বর্ণনা করে দিয়েছেন। এটা টোটাল কোরআনে আল্লাহ বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে ডিটেলস বর্ণনা করছেন, তার সংক্ষিপ্ত সার নির্যাস আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলে রাখছেন
এই তিনটা তাওহীদের বিষয়। আর আরেকটা বিষয় যেটা সূরা ফাতিহার ভিতরে, সেটা হচ্ছে বান্দা এবং আল্লাহর ভিতরে আবেদন নিবেদন। এমর্মে মুসলিম শরীফে একটা হাদিস এসেছে, যে হাদিসের ভিতরে বলা হয়েছে সলাত আমার বান্দার ভিতরে অর্ধেক অর্ধেক। এখানে সলাত বলতে সূরা ফাতিহা বোঝানো হয়েছে, এই জন্য হাদিস শরীফে এসেছে সূরা ফাতিহার অপার এক নাম সলাত। সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে, সাবামা সানি, তারপরে উম্মুল কিতাব, উম্মুল কুরআন, তারপরে আপনার আরেকটা নাম হচ্ছে আপনার ফাতিহাতুল কিতাব, আরেকটা হচ্ছে রুকিয়া, অর্থাৎ ঝাড় ভুকের জন্য, সূরাতুস শিফা, এরকম আরেকটা নাম হচ্ছে সূরাতুস সলাত। এই সূরাটার নামই হচ্ছে সলাত। তো হাদিস শরীফে আসছে যে আল্লাহ রাসূল বলেন, যে আল্লাহ বলছেন, তার মানে এটা হাদিসে কুদসি, সলাত আমার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, তখন আল্লাহ রব্বুল আলামিন উত্তর দেয় হামাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করল। তো এই যে আল্লাহর সাথে আর বান্দার সাথে মূলত কথা হয়, এই জন্য অন্য একটা হাদিস এসেছে সলাত আল্লাহর বান্দার মধ্যে মুনাজাত। যে আমরা মুনাজাত বলি, আখেরি মুনাজাত আপনাকে টুঙ্গিতে যেটা হয়, আখেরি মুনাজাত। আসলে মুনাজাত শব্দের অর্থই এই সমাজের লোক অধিকাংশ বোঝে না বিধায় এই আখেরি মুনাজাত প্রতিষ্ঠিত। এই বিষয়ে আমি আমার ওই তবলিগী নিসাবের ভিতরে আখেরি মুনাজাত একটা অধ্যায় আনছি, ওখানে ডিটেলস আলোচনা করছি, যারা পড়ছেন তারা। মুনাজাত নাজউন থেকে, নাজউন হচ্ছে দুইজনের বা ততাধিক জনের ফিসফিস করে গোপনে কথা বলাকে মোনাজাত বলা হয় আরবিতে। তার মানে বান্দা এবং আল্লাহ, আল্লাহ এবং বান্দা সলাতের মধ্যে আল্লাহর সঙ্গে মোনাজাত করে, কথা বলেন না। সূরা ফাতিহায় যেটা বলা হলো মুসলিম শরীফ হাদিসে, বান্দা বলতেছে মনে আস্তে আস্তে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ কি বলছে হামাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। বান্দা বলে আর রহমান আর রহিম, আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা মর্যাদা বর্ণনা করলো। এখন আমাকে দেশে যে স্টাইলে সূরায়ে ফাতিহা পড়ে ইমামরা, মানে সহি আকিদার মসজিদগুলো ছাড়া অন্যান্য মসজিদগুলো যে স্টাইলে সলাত পড়ে সূরায়ে ফাতিহা, তাতে আল্লাহকে সুযোগ দেওয়া হয় না, কথা বলতে আসছেন। আল্লাহ যে উত্তরটা দেবে তাতে একটা সুযোগ দিতে হবে। এই জন্য হাদিস শরীফের ভিতরে আছে ইমামদের জন্য বা যারা আমরা সলাত পড়াই কখনো তাদের জন্য এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস। আমি আমার সলাতের ওই একশো একটা ভুলের ভিতরে হাদিসটা উল্লেখ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কিরাত পড়তেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওয়াকফ করতেন, থামতেন। ওয়াকফ মানে কি? থামা। এরপরে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে থামতেন, আর রহমানির রহিম বলে থামতেন। কিন্তু আমাদের দেশে কীভাবে পড়ায়, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক তারাবিতে যেভাবে পড়া হয়, এটা আসলে কোরআনও বিরোধী সুন্নাও বিরোধী। কোরআন বলছে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, আর এইটা মূলত ওই যে কিয়ামুল্লাইল তারাবির সলাতকে কেন্দ্র করে আয়াত অবতীর্ণ। আর সম্পূর্ণ বিপরীতটা আমাদের দেশে দেখা যায়, যেটা সত্যিকারে সলাটটা আরব দেশে শেষ রাত্রে পড়ে। দুই হারাম আইনে যে সলাটটা প্রতিষ্ঠিত, এটা তুর্কি শাসকরা চালু করে গেছে, শেখ বিন বাস থাকতে শেখ আব্দুর রউফ খুলনাবি, আব্দুর রউফ খুলনাবি জিজ্ঞেস করছিল ওখানে সৌদি আরবে, রিংটোন মুসলমানের এরকম হওয়াই বাঞ্ছনীয় না, এই ধরনের রিংটোন রাখাই যাবে না, এটা কিন্তু একটা জরুরি বিষয়, আমাদের রিংটোন কোনো গান বাজবে এটা হইতেই পারে না। আবার কোরআন শরীফের আয়াত রাখা যাবে না, পায়খানায় গেলেন কোরআন শরীফের আয়াত বাজে উঠল, বুঝতে পারছেন। আর যেখানে ওয়াকফা করার দরকার, বুঝতে পারছেন, যেখানে থামার দরকার সেখানে না থামে আর এক জায়গায় মাঝখানে থামিয়ে দিল, মানে আয়াত পড়তেছে আপনি দিলেন কাইটি, তাহলে এটা সম্পূর্ণ আয়াত হলো না, এদের গুণাগার হতে হবে। এই জন্য কোরআনের আয়াতকে রিংটন বানানো যাবে না, এটা খেয়াল করতে হবে। আপনি একটা সুন্দর একটা রিংটন রাখবেন, যেটা মনে করেন পানির কলকল আওয়াজ আছে, দেখুন পানির কলকল আওয়াজ, পানি মানে যেটা প্রাকৃতিক, এরকম এরকম কোনো বাজনা টাজনা যেন না থাকে। মুসলমানদের রিংটন এরকম হবে না,
এগুলো ওই যে শেখ মতিউর রহমানের ওখানে হলে মোবাইল ফেলে দেয়, তুমি মুসলমান, তোমার মুসলমানে তোমার রিংটন এরকম হবে কেন? তোমাদের আমাদের দেশে এগুলো চর্চা নাই। কিন্তু বিজ্ঞান একটা জিনিস নিয়ে আসছে আমাদের ফায়দার জন্য, কিন্তু সেখানে তো হচ্ছে অপশন রাখছে, ভালো দিকটাও রাখছে খারাপ দিকটাও রাখছে। এখন এটা ব্যবহার বিধি আপনার আমার পরে নির্ভর করে। টিভি মোবাইল এগুলো আসলে কোনো খারাপ জিনিস না, ব্যবহার আমরা খারাপভাবে করতেছি তাই খারাপ। একটা গ্লাসে পানিও রাখা যেতে পারে, ওই গ্লাসের ভিতরে আবার মদও রাখা যেতে পারে, গ্লাসের তো কোনো দোষ না। এখন মোবাইল দিয়ে আপনি আপনার চরিত্রকে গঠনও করতে পারেন, চরিত্র ধ্বংস হতে পারে। রাত দিন আপনি কোরআন শোনেন, লেকচার শোনেন, ভালো দিনই কথাবার্তা শোনেন, কানে দিয়ে শুনতে থাকেন, তা আপনি তো অনেক কিছু শিখতে পারবেন মোবাইল দিয়ে। কিন্তু এই মোবাইল দিয়ে আবার আপনি যদি উলাঙ্গ ফিল্ম দেখেন, উলাঙ্গ কথা শোনেন, নগ্ন কথা শোনেন, তা আপনার চরিত্র নষ্ট হবে। এজন্যই তো মোবাইলের দোষ না, মূলত মোবাইলের ব্যবহার বিধির জন্য আপনাকে আমাকে অপশন দেওয়া হয়েছে। মোবাইলের সফটওয়্যারটা আপনার আমার জীবনের তকদিরের মতো। আমরা যে তকদির নিয়ে অনেকে সমস্যায় পড়ে যাই, যে কী অবস্থা, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না, গাছের পাতা লড়ে না, কথাটা ঠিক না। আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতা লড়ে না, এই কথাটা কোরআন শরীফের তরজমায় তা না, কোনো গাছের পাতাও পড়ে না আল্লাহর জ্ঞানের বাইরে, কথাটা তাই আছে সেখানে, যে আল্লাহ জানেন, আল্লাহর জ্ঞানের ভিতরে একটা পাতা পড়লে আল্লাহর জ্ঞানে, আল্লাহ ইচ্ছা করে আল্লাহ করায় না, এটা কথা বলেন নাই। করার একটা এখতিয়ার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিয়ে রাখছে, সফটওয়্যারের ভিতর ঢুকিয়ে রাখছে। আপনি ইচ্ছা করলে আপনি আপনার ইচ্ছা শক্তিটাকে খারাপ দিকেও প্রবাহিত করতে পারেন, ভালো দিকেও নিয়ে যেতে পারেন। এই ইচ্ছা শক্তিটা আপনাকে আমাকে দিয়ে রাখছে, তো এটাকে আপনি আমি যদি সেভাবে ব্যবহার করি তাহলে আপনি আমি উপকৃত হব, আর না হলে আপনি আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তো যাই হোক, আমি ওই রিংটনের কারণে অন্য প্রসঙ্গে চলে গেছিলাম, আবার প্রসঙ্গে চলে আসি। আমরা যেটা বলতেছিলাম যে কোন জায়গাতে চলে গেছি বলেন, মৌলানা আব্দুর রউফ সাহেব, মৌলানা আব্দুর রউফ সাহেব শেখ বিন বাজকে জিজ্ঞেস করছিলেন যে আপনার আপনারা এই যে দুই মসজিদে যে 20 রাকাত তারাবি চালু রাখছেন, এই মর্মে ওনার মুখ দিয়ে শোনা। আল্লাহ আল্লাহ ভালো জানেন, রাবি বর্ণনাকারী হচ্ছে আব্দুর রউফ সাহেব, আমরা ধরে নিতে পারি যে একজন নির্ভরযোগ্য সূত্রের বর্ণনাকারী। তো উনি বলছেন যে শেখ বিন বাজ আর অন্য অন্য শায়েখদেরকে জিজ্ঞেস করলে তারা উত্তর দিয়েছে যে আমরা এটা আলিম উলামারা কেউ এই সলাতের পক্ষে না, আমরা যে সলাতটা পড়ি সেটা শেষ রাত্রে পড়ি, শেষ রাত্রে যেটা পড়ে ইয়ামুল্লাইল, ওইটাই মূলত তারাবি সলাত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন, আল্লাহ উজিয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিল নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সহিত হে কম বললে পেটনেওয়ালা ওঠো, আর উঠে তারতিলের সাথে, তারতিল মানে কি, একা কায়াত পড়ে আল্লাহ রসুল যেভাবে দেখাইছেন সুন্দরভাবে স্পষ্ট উচ্চারণ করে, মানে ওয়াকফা করে করে আল্লাহর সামনে তেলাওয়াত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে ডাক দিতেন, তার মানে তাহাজ্জুদের সালাত, যেটা রমজান মাসে আমরা তারাবি বলে জানি। তারাবি আর তাহাজ্জুদ আজকের যারা মাজহাবি আছে তারা তারাবি তাহাজ্জুদকে আলাদা করে দেখছেন এবং আলাদা করে বক্তব্যও রাখতেছেন, কিন্তু আসলে তারাবির সলাত মর্মে কোনো হাদিস নাই, ইয়ামুল্লাইল আছে। তবে মুহাদ্দিসিনদের অধ্যায় আছে, মুহাদ্দিসিনদের তারাবি নামে অধ্যায় রচনা করেছে, এই জন্য যেহেতু তারবিয়াতুন থেকে আসে, আল্লাহ রাসূল এই সলাতটা আরাম করে করে পড়তেন, মানে 4 রাকাত পড়ে একটু রেস্ট করতেন, একটু শুয়ে দিতেন, আবার উঠে আবার পড়তেন এইভাবে। কিন্তু আমরা যেরকম লাগাতার পড়ি আর দ্রুত পড়ি, এটা মানে সম্পূর্ণ একটা উল্টো সিস্টেম, মানে যেটা আল্লাহ রাসূল করে নাই তার উল্টো যে সিস্টেমটা, সেই উল্টো সিস্টেমটা আমাদের দেশে চালু আছে। এত দ্রুত পড়ায়, দ্রুত না বললে সেই মসজিদে মুসাল্লি পাওয়া যায় না খুঁজে। যদি সুন্দরভাবে সৌদি আরবের স্টাইলে যদি এখানে ভোররাত্রিতে কিয়ামুল্লাইল যারা হাদিস সাহেবরা গেছেন, ওই কিয়ামুল্লাইল যদি এই দেশে করা হয় তাহলে তো এদেশের লোকই খুঁজে পাওয়া যাবে না। তাহলে আসলে সলাটটা কিন্তু এইটাই, এই সলাটটা সম্পর্কে আল্লাহ উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলের কিয়ামুল্লাইল সম্পর্কে জিজ্ঞেস করালে তিনি বললেন তার সৌন্দর্যতা দীর্ঘতা সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞেস করে না। তিনি 4 রাকাত পড়তেন, তার সৌন্দর্যতা আর দীর্ঘতা সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞেস করে, তার মানে এত সুন্দরভাবে এত দীর্ঘ সময় নিয়ে আল্লাহ রাসূল পড়তেন। বুখারী শরীফ হাদিস এসেছে, আর এক রওয়ায়েতে এসেছে আয়েশা সিদ্দিকা থেকেই যে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আগে পিছের সময় তো গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন আপনার, মা তাকাদ্দামা ওয়া তাআখার, আপনার আগে পিছে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার কথা বলেছেন, অতএব আপনি এত ইবাদত করেন কেন? রাসূলের পাও ফুলে যেত ইবাদত করতে করতে, রাতে দাঁড়াইতে দাঁড়াইতে কিয়ামুল লাইল। তা আল্লাহর নবী বলছেন আফালা কুন আবদান শাকুরা,
আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? তাহলে শুকরগুজার বান্দা হতে গেলে আপনাকে তো সালাত রাসূলুল্লাহ যে স্টাইলে যে কায়দায় পড়েছেন সেই কায়দায় পড়তে হবে। আল্লাহ রাসূল দেখাইছেন সূরা ফাতিহা কীভাবে পড়তে হবে, একা কায়াত পড়ে আল্লাহর নবী থামতেন। আজকে দেখেন সুদাইস পড়ে কী কাজ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থেমে গেল, আর রহমানির রহিম, এভাবে পড়ে না সৌদি আরবে, মালিক ইয়াউমিদ্দিন, থেমে যায়। কিন্তু আমাকে দেশে পড়ে কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, কী যে কয় তার নিজেই বোঝে না, কথা বুঝতে পারছেন? এই যে উল্টো চাকা, শরিয়াতের উল্টো চাকা, এভাবে করে আমাদের দেশে সব কিছুতে একটা বিকৃতি ঘটে গেছে। এই জন্য আমরা সলাৎ পড়ি, সলাতে মজা পাচ্ছি না, সলাৎ পড়ি সলাতে মজা হয় না, সুরায় ফাতিহা নিয়ে ঝগড়া করি, কিন্তু আসলে সুরায় ফাতিহার এত তাৎপর্যমণ্ডিত কেন, সুরায় ফাতিহার প্রতি এত গুরুত্ব কেন, সেটা কিন্তু নিয়ে আমরা কখনো ভাবি না। আমাদের ভাবা উচিত কেন এত গুরুত্ব দেওয়া হলো। আসলে এখানে মূলত বান্দা আর আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে, এবং আল্লাহর কাছে বান্দা কিছু স্বীকৃতি দিচ্ছে, আর আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিনিময় দেওয়ার কথা বান্দাকে প্রতিশ্রুতি দিচ্ছে। আর যেটুকু যেটা হচ্ছে টোটাল কোরআনের সার নিচাস এবং ফান্ডামেন্টাল বিষয়, সর্বপ্রথম বান্দা স্বীকৃতি দিচ্ছে, কারো কাছে কিছু চাইতে গেলে তার কিন্তু প্রশংসা করতে হয়, এটা কিন্তু সিস্টেম। আপনি দেখবেন কোনো খয়রাতি যদি সে যদি রূঢ় হয় কথাবার্তা, কথাবার্তার যদি বাচনভঙ্গি যদি তার খারাপ থাকে, তো এই লোকটা কিন্তু ওই মানুষের কাছে সাহায্য পায় না। সাহায্য পাইতে গেলে কী করে, দেখেন আমাদের দেশে কেউ যদি আসে মন্ত্রী মিনিস্টার, আমরা স্কুলের জন্যই বা কোনো মাদ্রাসার জন্য যদি অনুদান দরকার থাকে, আমরা কী বলি, আপনি বড় সখি, একটা মানপত্র প্লেস করে, সেই মানপত্রের ভিতরে লেখাতে আপনি বড় সখি, আপনি ভালো মানুষ, আপনি অনেক দানশীল, আপনি এরকম করে থাকেন, আপনার অনেক ভূয়সী প্রশংসা করে, এরপরে বলে আমাদের স্কুলের জন্য এই জিনিস দরকার বা আমাদের মাদ্রাসার জন্য এই জিনিস। এই তো সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু আল্লাহর থেকে নেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা কীভাবে চাইবা, চাওয়ার পদ্ধতি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের শুরুতেই শিখাই দিয়েছেন। কী বলছেন, যে সর্বপ্রথম বান্দা কী করবে, আল্লাহর প্রশংসা করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা তার জন্য, লি রাব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক, জগৎ সমূহের সার্বভৌম ক্ষমতার মালিক, যিনি সকল প্রশংসা স্তুতি যাবতীয় গুণকীর্তন গুণগান কার জন্য, লি রাব্বিল, এ কথা কিন্তু আমি বলতেছি, কিন্তু বলার সময় কি আমার এই উপলব্ধিবোধ আছে যে আমি এই কথাটা বলতেছি? অনেক সময় আমরা সূরা ফাতিহা পড়ে যাচ্ছি কিন্তু আমার ভিতরে কিন্তু উপলব্ধিবোধ নাই। এই জন্য এই মুখের সাথে জবানের একটা সম্পর্ক থাকতে হবে, এই মুখের সাথে অন্তরের, জবানের সাথে অন্তরের একটা সম্পর্ক থাকতে হবে সলাতে। যদি তাই হয় তাহলে সেই সলাটটা হবে অত্যন্ত সুন্দর, এবং সলাতে মনোযোগ আসবে, এবং সলাটটার ভিতরে আপনার মন চাইবে সলাত আদায় করতে যদি আপনি মনোযোগ দেন। এই জন্য সলাতের মূল উদ্দেশ্য যেটা, এটা কিন্তু রফেলিয়া দান করা, জোরে আমিন বলা, ঠিক আছে, পায়ে মিলানো, এইগুলো কিন্তু মূল টার্গেট না। মূল টার্গেটটা কি, আকিমুস সালাত আলী দিকর, আল্লাহ বলছেন আমার শরণার্থে সালাত কায়েম করো, এটা হচ্ছে সলাতের জান বা প্রাণ। মানব দেহের যেরকম বাইরের স্ট্রাকচার, আর স্ট্রাকচারকে পরিচালনা করছে ভিতরে প্রাণ, ভিতরে যেটা আছে রূহ, রূহটাই কিন্তু গোটা দেহটাকে পরিচালনা করছে। টোটাল সলাতের রফেলিয়া দান করা, বুকে হাত বান্ধা, রুকু করা, সেজদা করা, এগুলো হচ্ছে বাহ্যিক রূপ, কথা বলছেন? তার অভ্যন্তরীণ যেটা প্রাণ যেটাকে বলা হয়, রূহ যেটা বলা হয়, সেটা হচ্ছে আল্লাহ পাকের সাথে বান্দার স্মরণের সম্পর্ক, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর স্মরণার্থে আল্লাহর সামনে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলতেছে, তার মানে কি সব হারাম করে দিয়েছে, এখন দাঁড়িয়েছে কার সামনে, মহান রবের সামনে, মহান মালিকের সামনে, সর্বোচ্চ ক্ষমতার মালিক, সকল ক্ষমতার উৎসের সামনে দাঁড়িয়েছি আমি। তাহলে আমার চিন্তা চেতনা টেনজেন্সিটা যদি এরকম হয় যে আমি কার সামনে দাঁড়াইছি, দাঁড়ানোর আগে আমার এই চিন্তা চেতনা আল্লাহু আকবার বলতেছি, আমি বুঝতেছি না কি বলতেছি, আল্লাহু আকবার মানে সর্বোচ্চ ক্ষমতার মালিক, সব থেকে বড়, তার তাকবীর দিচ্ছি, তার বড়ত্ব বর্ণনা করে আল্লাহু আকবার হাতের মাধ্যমে দেখায় দিচ্ছি যে সব পিছনে ফেলাই দিলাম, এখন দাঁড়াইলাম কার সামনে, আল্লাহু আকবার, আল্লাহর সামনে দাঁড়াইলাম। এরপরে বিনীতভাবে হাত বাঁধতেছি, কুমু লিল্লাহি কানিতিন, বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়াও। এখন বান্দা দাঁড়াইছে, দাস দাঁড়াইছে সর্বোচ্চ মনিবের সামনে,
ডিসি সাহেব না, আর বড় প্রাইম মিনিস্টার না, কথা বলছেন কার সামনে দাঁড়াইছে? রাজ অধিরাজ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যিনি বাদশাহাত দেন, বাদশাহাত যার হাতে, যিনি যাকে ইচ্ছা ক্ষমতায় বসান, যাকে ইচ্ছা ক্ষমতায় নামান, যার হাতের ভিতরে সব কিছু, সেই মালিকের সামনে আমি দাঁড়াইছি এখন। তাহলে কতটা বিনীত, কতটা খাশিয়াত। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, এগুলো তো আমরা খেয়াল করি না, উপলব্ধি বোধ নাই, সলাত আদায় করতেছি, কথা বুঝতে পারছেন, কিন্তু এই উপলব্ধি বোধ আমাদের ভিতরে যারা খাশিউন, সলাতে বিনয়ী, সলাতে মনোযোগী না, এই সলাত তো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। সলাত পড়লে কি নিজে কি বলে, নিজে বোঝে না, কথা বুঝতে পেরেছেন? এই জন্য আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা তার জন্য, লিরব্বিল আলামিন, যিনি জগৎসমূহের রব, জগৎসমূহের প্রতিপালক, সার্বভৌম ক্ষমতার মালিক। এরপরে এর তাওহীদুর রুবুবিয়াহ বর্ণনা হয়ে গেছে সাথে সাথে, রব হিসাবে আল্লাহকে মেনে নেওয়ার কথাও আমি কিন্তু বলে ফেলাচ্ছি, তাওহীদের কথা বলে ফেলছি সাথে সাথে। দেখেন এর বলছে আর রহমান আর রহিম, প্রশংসা বর্ণনা করছে, সে কোন রব? তিনি রহমান, তিনি হচ্ছেন কি? রহিম, অতিশয় দয়ালু মেহেরবান। বলতেছি আল্লাহকে যে আপনি তো অতিশয় দয়ালু, আপনি তো মেহেরবান, এ কথা বলতেছি। তখন আল্লাহ বলছে মর্যাদানি আপনি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করছে, আল্লাহ খুশি হয়ে যাচ্ছে, আল্লাহ আকবার, আল্লাহ কিন্তু খুশি হয়ে যাচ্ছে। এখন আল্লাহর বান্দার ভিতরে এই যে টেনজেন্সি যদি আপনি জাগ্রত রাখে, সলাৎ আদায় করেন, আর এই মানসিকতা যদি আপনার থাকে, তাহলে সেই সলাৎটা কত সুন্দর হবে আপনি একটু নিজে চিন্তা করে দেখেন। জীবনে কি একবার দুই রাকাত সলাৎ আমাদের এরকম হয়েছে? ইমাম মুয়াজ্জিন মুক্তাদি কারোরই এরকম সলাৎ হয় না, কথা বলতে সব চিন্তা চেতনা দুনিয়া সামনে করে চিন্তা, দুনিয়ার হিসাব কিতাব দেয় না, বসতে পারতেছি না, দোকানের কারোর চাপ আছে, কারোর ব্যবসার চাপ আছে, চলে যেতে হচ্ছে। দুনিয়া আমাদেরকে এরকমভাবে পেয়ে বসছে, কিন্তু সাহাবা একরাম দিনের থেকে সুযোগ পাইলে দুনিয়া করতেন, আর আমরা দুনিয়ার থেকে সুযোগ পাইলে দিন করি। ডিফারেন্স এখানে, পার্থক্য এখানে। দিন যদি আমাকে সময় দেয় দুনিয়া করার, তাহলে আমি দুনিয়া করব। দিন বাদ দিয়ে তো আমার দুনিয়া না, দিন বাদ দিয়ে কি দুনিয়া? এটা মুসলমানের কাম্য? এটা হতে পারে? হতেই পারে না। কিন্তু আমাদের অবস্থাটা কি? দুনিয়া আগে, সময় পাইলে দিন করতে, আল্লাহর দিন কেমন যেন মুখাপেক্ষি হয়ে গেছে, অথচ আল্লাহর দিনের আমরা মুখাপেক্ষি। মানুষ দেখেন দুনিয়ার পিছনে কীভাবে ছুটছে, আপনি জান না, এখানে রাস্তার পাশ ছুটছে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, সব জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, জাহান্নামে দৌড়াচ্ছে, কারোর জান্নাতের দিকে যাওয়ার চিন্তাও নাই, সব জাহান্নামের দিকে ছুটছে। যেমন ওই হেসাক লাইট জ্বালায় দিলি, ছামাগুলো এসে দেখবেন, ওই যে পোকাগুলো এসে কীভাবে এসে ঝাঁপ দিয়ে দিয়ে পড়ে, ঠিক এরকম ঝাঁপ দিচ্ছে জাহান্নামের দিকে, সব জাহান্নামের দিকে ঝাঁপ দিচ্ছে। আর রহমান আর রহিম, এরপরে বলতেছে কি? মালিক ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিবসের মালিক। কি টেনজেন্সি জাগ্রত করতেছে চিন্তা করছেন? বিচার দিবসের মালিক, যার সামনে হাজির হতে হবে, সুক্ষাতি সূক্ষ্ম বিচার হবে, জীবনের পুঙ্খানুপুঙ্খ সব হিসাব তার কাছে দিতে হবে, দাঁড়াইতেই হবে একটা দিন আসতেছে, সব হিসাব তার কাছে দিতে হবে। এটা যদি সর্বক্ষণিক আপনি সলাতে যে বলতেছেন, এটা যদি আপনার ভিতরে ঢোকে, তাহলে আপনার দ্বারা কোনো পাপ কাজ হতেই হয় না। এই জন্য তো বলা হয়েছে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সলাৎ, তাকিদের সাথে আল্লাহ বলছেন, নিশ্চয়ই সলাৎ মানুষকে অশ্লীলতার পাপাচার থেকে বাধা দেয়। তো সলাৎ তো সলাৎ হতে হবে, আপনার আমার তো সলাৎ সলাৎ না, আপনি তো নামকেও আসতে সলাৎ পড়তেছেন, কিন্তু সলাৎটা যখন সলাৎ হবে, তখন সলাৎ কিন্তু আপনাকে অশ্লীলতার পাপাচার থেকে বাধা দেবে। আমি এটা এরকমভাবে উদাহরণ দিই সংক্ষেপে, যেহেতু সময় সংক্ষেপ, কথা বলতে গেলে আমার উদাহরণ না দিলে আমার মানুষ বোঝে না। আপনি অসুস্থ হয়েছেন, আপনি ওষুধ কিনতে গেছেন ডাক্তারের দোকানে, এখানে দেখলাম ওই যে টুঙ্গি বাজারেতে নামেই দেখি লিফলেটারটা নিয়ে আসলাম, ওইখানে হালুয়া বেচতেছে, হালুয়া, বিভিন্ন রোগের হালুয়া, আপনার একটা রোগ হয়েছে হালুয়া বানাইছে, এখন হালুয়া বানাইতে 50 ধরনের আইটেম লাগে, আর ওই ওই হালুয়া খাইলে আপনার শরীর সুস্থ হবে, কিন্তু বানানেওয়ালা বানানোর সময় 50-এর জায়গায় 40 আইটেম দিল, অনুপান লাগবে 50টা, সে দিছে কয়টা? 40টা। তাহলে কি হালুয়া তৈরি হয়েছে? হালুয়ার ভিতরে কিন্তু গাফলা হয়ে গেছে, দেখতে হালুয়া কিন্তু হালুয়ার ভিতরে আইটেম কয়টা নাই? 10টা নাই, তাহলে কিন্তু হালুয়া হয় নাই। ওই রোগ ওইটা খাইলে আপনি যে চিকিৎসার জন্য খাচ্ছেন, ওই চিকিৎসায় আপনি সফল হইতে পারছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই সলাৎ,
অশ্লীলতার পাপাচার হচ্ছে রোগ, এটা ভিতরগত রোগ। তা আল্লাহ বলছে নিশ্চয়ই সলাৎ তোমাকে অশ্লীলতার পাপাচার থেকে বাধা দেবে, কিন্তু বাধা দিচ্ছে না কেন? যে আসলে সলাৎ কিন্তু সলাৎ হচ্ছে না, কথা বলতে পারছেন? সলাৎ হইতে গেলে সলাতে তো সেই মনোযোগ লাগবে, আল্লাহর সাথে আর বান্দার সাথে তার লেগে যাবে, কথা বলতে পারছেন? তার যখন লাগবে তখন আল্লাহর সাথে আর বান্দার সাথে কথা হচ্ছে, তখন তো সে মজা হবে, দুনিয়ার কোনো কিছুতে মজা হবে না, কথা বলতে পারছেন? ওই যে একজন বাদশার গোলাম সম্পর্কে আছে ঘটনা লিখছে, যে সে বাদশার কাছ থেকে অনুমতি নিয়ে বাদশার বাইরে দাঁড় করে সওয়ারির বাইরে দাঁড় করে আমি একটু সলাৎ আদায় করে আসি, ড্রাইভার সাহেব সলাৎ আদায় কি করতে গেছে মসজিদে আসছে, ঠিক আছে, তো মসজিদ থেকে আর বেরোয় না, অনেক দেরি হয়ে গেছে সলাতে, আর মানুষ তো সাড়ে পাঁচ মিনিটে সাড়ে একটা নামাজ পড়ে চলে আসে, এখন বাচ্চা খোঁজ নিতে আসে, খোঁজ নিতে এসে খুব গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে, এই কী ব্যাপার, তুমি কতক্ষণ ধরে সলাৎ পড়ো, ঘন্টা হয়ে গেল তুমি এখনও পর্যন্ত পারো না, ব্যাপার কী, কে ধরে রাখছে তোমার এতক্ষণ ধরে? তখন যে আপনার ভিতরে ঢুকতে দেয় না সে আমার বাইরেতে দেয় না, কথা বলছেন না? ওর সম্পর্ক তো তার সাথে, এই জন্য বলছে যে আপনারা এখানে ঢুকতে দেয় না, তার মানে আপনার কপালে হেদায়ত নাই, আল্লাহ আমার হেদায়ত দিতে তাই তার ঘরে আমার নিয়ে আসছে এবং তার সাথে আমি কথা বলতেছি, কারণ তার তো আমার কাছে বড়, তো যে আপনারা এখানে ঢুকতে দেয় না সে আমার এখান থেকে বাইরেতে দেয় না, কথা বুঝতে পারছেন? তো এই যে চিন্তা চেতনা, এই যে টেন্ডেন্সি সলাতে, এটা যদি আপনি ঠিক না করতে পারেন, বারবার এটা করতে হবে, মনোযোগকে ফিরাই নিয়ে আসার চেষ্টা করতে হবে, তা নাহলে আসলে সলাৎ সলাৎ হবে না। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এরপরে বলতেছেন কি, এখন শিখি, এতক্ষণ প্রশংসা, এরপরে নিজের ব্যাপারে স্বীকৃতি দিচ্ছেন, কি বলছেন? ইয়াকা নাবুদু, আমি আপনার বান্দা দাস, আপনারই ইবাদত করি, ও ইয়াকা নাস্তাঈন, সাহায্য একমাত্র আপনার কাছে চাই। এখন আল্লাহ বলছে কি, এটা আমার আমার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক, তার বান্দার কাজ আমার ইবাদত করা, আমার কাছে চাওয়া, আর আমার কাজ হচ্ছে আমার বান্দার যা চাচ্ছে সেটা পূর্ণ করা, কথা বুঝতে পারছেন? এই যে সূরা ফাতিহা মূল বিষয়বস্তুগুলো, এগুলো আমাদেরকে বুঝে উপলব্ধি করে যদি আমরা এভাবে সলাৎ আদায় করি, তাহলে সেই সলাৎ হবে আসলে সলাৎ, আর সেই সলাতে আমাকে অশ্লীলতার পাপাচার থেকে বাধা দেবে, এই সলাৎ তখন মিফতাহুল জান্নাহ হয়ে যাবে, জান্নাতের চাবি তখন হবে কি, জান্নাতের চাবি, এই সলাৎ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর নাই তো সলাৎ যদি সলাৎ না তাহলে জান্নাতে যাবেন কি করে? এরপরে বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এবারে চাচ্ছি সরল পথ, মালিক আপনি আমাদেরকে সরল পথে চালান, সরল পথটা কি পরের আয়াতে ব্যাখ্যা হচ্ছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যারা এই যাবৎ সরল পথে ছিল, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন সরল পথে চলার কারণে, পুরস্কৃত কারা হবে, যারা সরল পথে চলবে তাদেরকে পুরস্কৃত করবেন, তো বলতেছি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, তার মানে তারা সরল পথে ছিল বিধায়, তারা কারা? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করেছেন, আনআম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদা ওয়াস সালিহ, নবী সিদ্দিক শহীদ সালিহ, এরা সিরাতে মুস্তাকিমের পথে ছিল, এদের কথাটাই আমরা সূরায়ে ফাতিহায় বলতেছি, হে আল্লাহ আপনি আমাদেরকে নবীর পথে চালান, হে আল্লাহ আপনি আমাদেরকে সত্যবাদীদের পথে চালান, আবু বকর সিদ্দিক হচ্ছে সত্যবাদীদের আউয়ালিন, এক নম্বর, আল্লাহ রাসূল তাকে সিদ্দিক উপাধি দিয়েছেন, কি কথা ঠিক কিনা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদা, যারা আল্লাহর পথে জীবন উৎসর্গ করেছে শহীদ, যারা আপনার প্রেরিত, আপনার মনোনীত, আপনার প্রিয়তম, তাদের পথে আপনি আমাদেরকে কি করেন, পরিচালিত করুন, নাবিয়্যিন সিদ্দিকিন ওয়াস সুহাদা ওয়াস সালিহিন, যারা নেককার, যারা আল্লাহ ভীরু, যারা আপনাকে ভয় করে চলছে, যারা আপনার হুকুম মতো জিন্দেগি অতিবাহিত করছে, এইসব লোকদের পথে আপনি আমাদেরকে চালান, গাইরিল মাগদুবি আলাইহিম, তাদের পথে আপনি আমাদেরকে চালায়েন না, যারা পথভ্রষ্ট গোমরা আপনার গজবে নিমজ্জিত হয়েছে তাদের পথে আপনি আমাদেরকে চালায়েন, যারা মাগদুব হয়েছে, দলীন হয়েছে, গোমরা, ইহুদি আর নাসারা বলা হয়েছে তফসিলের ভিতরে, এরা গোমরা পথভ্রষ্ট, এদের পথে আমাদেরকে চালায়েন, এটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাচ্ছি। কিন্তু কার্যত যে দেখেন বাইরে দেন এদেশের লেনদেন ইহুদ নাসারার সাথে, দেশের লেনদেন কাদের সাথে, ইহুদ নাসারার সাথে, মুসলিম দেশগুলো আজকে পরিচালনা করছে কারা, ইহুদ নাসারা, আর আল্লাহ বলছেন যে ইহুদ নাসারা তোমাদের শত্রু, ওরা ততক্ষণ পর্যন্ত তোমাদের পরে খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের দিন ত্যাগ করে ওদের দিনে না যাইবা, ততদিন পর্যন্ত ওরা তোমাদের পরে সন্তুষ্ট হবে
ওদেরকে দুশ্মন জানতে বলেছে, আর তাদের সাথে আমাদের বন্ধুত্বটা আমাদের সম্পর্ক। সূরা ফাতিহার প্রথম আবেদনটাই আমরা পূর্ণ করতে পারছি, আল্লাহর সাহায্যটা কী করে আসবে বলেন। আমরা সবাই বলি আল্লাহর সাহায্য, আখেরি মোনাজাত করতেছি, কত মোনাজাত হচ্ছে, কোনো মোনাজাত আল্লাহর দরবারে যাচ্ছে না, সব নিচেই ঝুলে থাকতেছে। তার কারণ উপরে যাইতে গেলে তো সেই মোনাজাতের সাথে যা লাগবে সেই জিনিসগুলোর কিছুই নাই, বিদায় এগুলোর গ্রহণযোগ্যতা পাচ্ছে না। তো এই জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে, সূরা ফাতিহা আমরা কী বলছি, কী আবেদন নিবেদন করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে সূরাগুলো আমরা নামাজে পড়ি অন্তত সেইগুলোর অর্থ জানা, অর্থ শিখা, এগুলোর ব্যবস্থাই মসজিদে থাকা উচিত। মসজিদে আমার একটা চিন্তাভাবনা আছে, মসজিদের কর্মকাণ্ডগুলো কী, মসজিদ কমিটির কী গুণাবলী হবে, মসজিদে কী কাজ চালু থাকবে। মসজিদ তো শুধু উপাসনালয় না, মসজিদ ভিত্তিক কর্মকাণ্ড আছে অনেক। মসজিদ থেকে এই যে এখন শিক্ষাটা, এটা তো আল্লাহ রাসূল শিক্ষা দিতেন, এই শিক্ষাটা কেন এই মসজিদে চালু নাই? মসজিদে একটা শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার্স দিতেন, কোরআনের কোরআন শিখাইতেন মসজিদে বসে, সাহাবাকে শিক্ষা দিতেন না মসজিদ নবীতে? কই আমাদের মসজিদগুলো চালু আছে? নাই, আমাদের মসজিদে ভিন্ন জিনিস চালু হয়ে গেছে। তো এই জন্য এই মসজিদের যে কর্মকাণ্ডগুলো আছে সেইগুলো যদি আমরা চালু না করি তাহলে কমিটি দায়ী হবে, কমিটি কিন্তু ধরা খাবে কি আমাদের দিন আল্লাহর কাছে। মসজিদের টাকা পয়সা আছে, অর্থ আছে, বৃত্ত আছে, টাকা পয়সা আয় হচ্ছে, কিন্তু সেটাকে সঠিক খাতে যদি ব্যয় না করে তো মসজিদ কমিটিতে ধরবে কি আমাদের দিন আল্লাহ রাব্বুল্লাহ। ইমাম সাহেব যদি দার্স না দেয় মসজিদ কমিটিতে বলার পরে তো ইমাম সাহেব ধরা খাইবে, কথা বুঝতে পারছে? মুক্তাদিরা যদি না বসে তাহলে মুক্তাদিরাও ধরা খাইবে, মানে কেউ ধরার কিন্তু এড়ান নাই, সবাই কিছু না কিছুভাবে আমরা দায়ী আছি। তো এই জন্য আমাদের সকলকে এইসব বিষয়গুলো সচেষ্ট হওয়া দরকার। মসজিদগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিনের যে আইন ও বিধান আছে সেই বিধান অনুসারে মসজিদ চলে, এটার জন্য সর্বক্ষণিক সচেষ্ট থাকবে যারা মসজিদ কমিটির দায়িত্বশীল আছে। আল্লাহর নবী বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিনা আন রাইয়াতিহি, বুখারী শরীফ হাদিস, তোমরা সকলেই অভিভাবক, রাখাল, তোমাদের অধীনস্থ সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, যে যে দায়িত্বশীল আছে তাকে সেভাবে। মসজিদ কমিটির সভাপতিকে জিজ্ঞেস করবে, সেক্রেটারিকে জিজ্ঞেস করবে যে তোমার এই যে দায়িত্ব দিলে তোমার অর্পণ করছো ঠিকভাবে পালন করছো কি, ইমাম সাহেবকে জিজ্ঞেস করবে, খতিব সাহেবকে জিজ্ঞেস করা হবে, খতিব সাহেব খুতবা কি জনগণের মনতুষ্টির জন্য দিছো না আমার সন্তুষ্টির জন্য দিছো, আমার আইন বাস্তবায়ন করার জন্য দিছো না নিজের স্বার্থে দিছো, কথা বলেন নাই? প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে, কেউ ধরার বাইরে নাই। অতএব আমাদের প্রত্যেককেই প্রত্যেকের ব্যাপারে নিজের ব্যাপারে অন্তত সচেতন হওয়া উচিত, যার যার ব্যাপারে সচেতন হবেন দেখবেন সমস্যার সমাধান। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা আমরা সার্বিক মানা, আপনার দায়িত্বটা আপনি পালন করেন না, আমারটা আমি করি, ঠিক আছে, ইমাম ইমামেরটা করুক, মুক্তাদি মুক্তাদিটা করুক, মনিব মনিবেরটা করুক, ঠিক আছে, রাখাল রাখালেরটা করুক, দেখবেন দায়িত্ব সব ঠিক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছে, যে মালিকরে বলছে শ্রমিকের গায়ের গাম সেদিন চলে গেছে, দেখছেন, শ্রমিকের গায়ের গাম শিখানোর আগে শুকানোর আগে বিনিময় দিয়ে দাও, আর শ্রমিকদেরকে কী বলছে কাজে ফাঁকি দিয়ে দাও মালিকের কাছে। উভয়ে যদি উভয়ের দায়িত্ব পালন করে তাহলে কিন্তু আর সমস্যা নাই। তো এইগুলো আসলে জিন্দেগির পরতে পরতে ইসলাম আমাদেরকে বিধান দেয়, দিক নির্দেশনা দেয়। সলাত এমন একটা ইবাদত, তার ভিতরে সব ইবাদতের সমাহার, সব ইবাদত আছে সলাত, সলাতে সিয়াম আছে, সলাতে হজ আছে, সলাতে যাকাত আছে, সলাতের ভিতরে সব আছে। সলাতে উপবাস থাকি আমরা, যতক্ষণ সলাত পড়ি ততক্ষণ খানা পিনা করি, ওইটুক সময় রোজা, কি কথা ঠিক না? সলাতের ভিতরে কিন্তু সিয়াম আছে, সলাতের ভিতরে উত্তম পোশাক পরতে হবে, ভালো পোশাক পরতে হবে, এর জন্য অর্থনৈতিক বিষয় দরকার। তো আর্থিক ইবাদতের সাথে সম্পর্ক, সলাকে দৈহিক ইবাদত, আত্মার সমন্বয়ে সলাত পড়তে হয়, আত্মিক ইবাদত হচ্ছে, আত্মারও ইবাদত হচ্ছে। তারপরে এই সলাতের যে বিষয়টা, এটাকে যদি আপনি বাইরে নিয়ে যেতে পারেন আপনার জীবনটা পরিশীলিত হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। সলাতে এদিক সেদিক তাকানো যায় না, আপনি রাস্তায় যে এদিক সেদিক তাকাতে পারবেন, সলাতের এই অনুশীলনটাকে বাইরে যদি নিয়ে যান তাহলে আপনার চরিত্রটা সুন্দর হয়ে যাবে। তো আসলে এগুলো আমাদেরকে শেখার অনেক কিছু রয়ে গেছে, আমরা ওই চারটে পাঁচটা জিনিস শিখি আর আমাকে হুজুররাই চারটে পাঁচটা ওয়াজ করে, কথা বুঝতে পারছেন? বিশেষ করে আল্লাহর সমাজের ভিতরে চর্চা হয় আর আমি বলি আর ভাই হাদিস, কথা বুঝতে পারছেন? আমার কথা শুনে অনেকে আবার রাগ করে, আমার আত্মসমালোচনার দরকার আছে, আলোচনা করে চারটে জিনিস নিয়ে, ওকে সাথে পার্থক্য কী নাম আছে, আমাদের চার জায়গায় পার্থক্য, বুকে হাত বান্ধা, রফে আদান করা, জোরে আমিন বলা, পায় মিলেন, এই চারটে পাঁচটা তো বাহ্যিক মিল, অমিল, এই অমিল নিয়েই কিন্তু আলোচনা আর অমিল নিয়ে যত কথাবার্তা। কিন্তু আসলে কি জিন্দেগি কি এই চারটের ভিতরে সীমাবদ্ধ? বিশাল চ্যাপ্টার রয়ে গেছে, বিশাল অধ্যায় রয়ে গেছে, সেই সব জীবনে সেই সব জিনিস আমাদের কারোর জীবনের ভিতরে নাই। আবার দাবি করতেছে আহলে হাদিস, দাবি আহলে হাদিস করলে হবে? আহলে হাদিস দাবি করতে গেলে আহলে হাদিস শব্দের যে অর্থ, যে অর্থে আমরা নিজেদেরকে আহলে হাদিস বলি, সেটা তো আমাদের জীবনে বাস্তবায়িত হতে হবে। আমি আজকের ইমাম সাহেবের একটু আগে বলতেছিলাম যে
তার যে গুণ না, তারা সেই ডেজিগনেশনের মানে আহ্বান করতে আল্লাহর রাসূল নিষেধ করছে। একজন আলেম না, তাহলে আপনি আলেম বলতে পারবেন না। একজন উকিল না, তাহলে উকিল বলতে পারবেন না। একজন ডাক্তার না, তাহলে তো ডাক্তার বলতে পারবেন না। আপনি আহলে হাদিস মানে পূর্ণাঙ্গ কোরআন হাদিস মানেওয়ালা, যে অর্থে আমরা আহলে হাদিস বলে থাকি। তাহলে আমি যদি পুরাপুরি না মানি, আমি হাদিস মানে নামাজ পড়ে না আহলে হাদিস, কথা বুঝতে পারছে? নামাজ পড়ে না আহলে হাদিস, কমিউনিজম করে আহলে হাদিস, ঠিক আছে, বাম দল করে আহলে হাদিস, ঠিক আছে, তারপরে কি জানি বল নাস্তিকদের সহযোগিতা করে আহলে হাদিস আছে না আমাকে সমাজে? নাম বলা লাগবে? আপনি এত বলার সাথে সাথে আপনাকে চোখের সামনে চিত্র ফুটে উঠতেছে যে আমরা কোন দলে আছি, কে কি করতেছি, আমাকে দেশে বড় বড় আহলে হাদিসের লিডাররা কোথায়, কোন জায়গায় কোন পথে চলতেছে। তাহলে আমরা দাবি করবো একটা, কাজ করবো একটা, এটা তো সম্ভব না। অন্যের সমালোচনা করতেছেন ভাই, নিজেরটা একটু দেখেন না। জব পারি আপনি গোডাও ফে নজর জামানে মে কুই বুরা না রাহা। আমি নিজের সমালোচনা করি, নিজের চরিত্র ঠিক করি, নিজের জবাব নিজেকে দিতে হবে, কবরে আপনার হিসাব আপনাকে দিতে হবে। কেউ আপনার হিসাব দেবে না, কেউ আপনার কবরে থাকবে না। যার যার সমস্যার সমাধান তাকেই করে যেতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার উপলব্ধি করার তাওফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ।